নমস্কার, স্বাগতম জানাইছো আজি অন্য এটা ভিডিওলৈ। বহুদিনৰ মূৰত আচলতে আপোনালোকক লগ পাইছো। মই বহুদিন হ'ল আপোনালোকৰ কেমেৰাৰ সন্মুখত অহা নাই। চ' আপোনালোকে মানে কি হ'ল, মেথছৰ ক্লাছবিলাক পাই আছে। চ' আপোনালোকে কেনেকুৱা পাইছে, কেনেকুৱা নাই পোৱা আপোনালোকে কমেণ্ট কৰি জনাইছে নিশ্চয়। চ' আজি মই আপোনালোকৰ কেমেৰাৰ সন্মুখত এইটো কাৰণে আহিবলৈ বিচাৰিলোঁ, বহুতে ৰিজনিঙৰ ক্লাছ বিচাৰি আছে। চ' আমি চাইছোঁ ৰিজনিঙৰ ক্লাছো বিচাৰিছে, হিষ্ট্ৰীও বিচাৰিছে, হিষ্ট্ৰীও আহিব আপোনালোকৰ মাজলৈ। কিন্তু আজি আমি ৰিজনিঙৰ ক্লাছ চাম। ফাৰ্ষ্ট ৰিজনিঙত আমি চাম যে ৰিজনিং আচলতে বস্তুটো এনেকুৱা হয়, বুদ্ধিমত্তা, আমি নিজৰ মাইণ্ডেদি কিমান ঢুকি পাব পাৰোঁ। কুৱেশ্যন এটা বনাই দিব আপোনাক, তো আপুনি সেইটো কুৱেশ্যনটো আপোনালোকে আপোনাৰ মাইণ্ডে কিমান সোনকালে বুদ্ধিমত্তাৰে আপোনাৰ মাইণ্ডে সদায় দিনে উলিয়াব পাৰে সেইটো চাম আমি। ঠিক ঠিক আছে, তো আমি কি চাম আজি, ৰিজনিং হয়নে, আমি চাম ৰিজনিং। তো ৰিজনিঙত আমি কি পঢ়িম আজি, ৰিজনিঙত আমি পঢ়িম কি পঢ়িম, রিজনিংত পড়িম আমি আজি অ্যালফাবেটিক সিরিজ। ঠিক আছে, আমি অ্যালফাবেটিক চাম, অ্যালফাবেটিক সিরিজ কেনেকুৱা ধরনের কোয়েশন আহিব পাৰে। তো ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, আমি আকৌ আমি উল্টাকে লিখিম, রিভার্স লিখিম, মানে কিয় লিখিম রিভার্স লিখিম সেইটো আমি কম। ঠিক আছে, এইটো এন, এইটো অ', এইটো পি, এইটো কিউ, এইটো আর, এইটো এস, এইটো টি, এইটো ইউ, এইটো ভি, এইটো ডব্লিউ, এইটো এক্স, এইটো ওয়াই, এইটো জেড। ঠিক আছে, তেতিয়া আমার কি হল, এ বি সি ডি করে আমি টোটেল আমার কিমান আছে, 26টা আখর আছে। ঠিক আছে, 26টা আখর ভিতরে আমি ইয়ার এই 26টা আখর ভিতরে আমি ইয়ার প্রথমে কি মনে রাখিম, এক দুই তিনি চারি, আমি তো এনেকে হিসাব কৰি দিব নোৱাৰো, আমি কেনেকে মতিম, এটা দুটা তিনটা চারিটা এনেকে কৰো, আমি তো ডাইরেক্ট হিসাব হিসাব নকৰো না। তো আমি হিসাব কৰিব হলে কেনেকে হিসাব কৰিব লাগিব, আমি চাব লাগিব যে ইয়ার, আমি সবচে ইয়ার প্লেস ভ্যালু বিলাক চাম। আসলতে এ বি সি ডি আমি প্লেস ভ্যালু চাম, যদি ইয়ার প্লেস ভ্যালু কিমান হব, ওয়ান হব, ইয়ার টু হব, ইয়ার থ্রি হব, ইয়ার ফোর হব, ইয়ার ফাইভ হব, ইয়ার সিক্স হব, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন। ঠিক আছে, তারপর আমি ইয়াত লিখিলো ফোরটিন, ফিফটিন, সিক্সটিন, সেভেন্টিন, এইটিন, নাইনটিন, টুয়েন্টি, টুয়েন্টি ওয়ান, টুয়েন্টি টু, টুয়েন্টি থ্রি, টুয়েন্টি ফোর, টুয়েন্টি ফাইভ, টুয়েন্টি সিক্স। ঠিক আছে, 26টা আমার কি হল, এটা দুটা তিনটা হয় আমার 26টা। ঠিক আছে, আমি এই কথাটা কেনেকে মনে রাখিম যে ইয়ার প্লেস ভ্যালু কি হল, আমি সবচেয়ে ইয়ার কি চাম, প্লেস ভ্যালু চাম। ঠিক আছে, প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু মানে কি, আমি প্লেস ভ্যালু মানে কি, এটা আমি সবচেয়ে প্রথমে বুঝিব লাগিব। প্লেস ভ্যালু হয়েছে যে এই এ যে আছে, এই এ যে আছে, এই এ প্লেস ভ্যালু কিমান হয়, এ এ প্লেস ভ্যালু মানে ওয়ান, ওয়ানৰ প্লেস ভ্যালু মানে কি, ওয়ানৰ প্লেস ভ্যালু ওয়ান এ হব। তো এ প্লেস ভ্যালু যদি ওয়ান হয়, তো টু প্লেস ভ্যালু কিমান হব, টু প্লেস ভ্যালু অবভিয়াসলি বি হব। তাহলে এই দুয়ো জায়গা কি হয়, কি অ্যালফাবেট টু আছে, দুয়ো হয়, দুয়ো জায়গা কি আছে, বি টু আছে। তাহলে আমি এর কথা মনে রাখিলো, আমি তো এর কথা সদায় জানো যে এ বি সি ডি ই এফ লকে কেনেকে আমি মনে রাখিব, এক দুই তিন চারি পাঁচ ছয় এইটা তো আমি ইজিলি মনে রাখিব যে এ জায়গাত ওয়ান বহিব, বি জায়গাত টু বহিব, আর সি জায়গাত থ্রি বহিব, ডি জায়গাত চারি বহিব, আর ই জায়গাত ফাইভ বহিব বা পাঁচ বহিব, এফ জায়গাত সিক্স বহিব, সেইটো আমি মনে রাখি পাৰিম। কিন্তু আমি এই সেভেনৰ পৰা এনেকে, সেভেনৰ পৰা আমি জেডলৈকে কেনেকে মনে ৰাখিম, সেইটো কথা আমি মনে ৰাখিব লাগিব যে সেভেনৰ পৰা আমি এই যি আখৰটো যে সংখ্যা সেভেন সংখ্যাত পৰে সেইটো আমি কেনেকে মনে ৰাখিম, সেইটো মনে ৰাখিব মানে আমাৰ, আমি ইয়াত এটা আছে চাব, এটা ট্ৰিক্স আছে, এটা মনে আপোনালোকক ট্ৰিক্সটো কথা কৈছো, মানে কি হল, এইটো চাওক জি, জিটো কি হয়, আপোনালোকে এটা কথা, এটা গ্ৰুপ, গ্ৰুপক চিনি পাই চাগে, জি সেভেন, জি সেভেন এটা গ্ৰুপ আছে। যদি আপোনালোকে জিটো কোনটো মানে সেভেনটো কোনটো এলফাবেটত পৰে সেইটো যদি মনে ৰাখিব নোৱাৰে, তেতিয়াহ'লে এটা কথা মনে ৰাখিব, জি সেভেন এটা গ্ৰুপ আছে। তো জি সেভেন আপোনালোকে মনত পেলাব লাগিব, জি সেভেন গ্ৰুপ মানে কি কয়, জি এলফাবেটটো কেই নম্বৰত পৰিছে, সাত নম্বৰত পৰিছে। ঠিক আছে, ঠিক, আৰু এটা, আৰু এটা ট্ৰিক্স আছে, এই জিটো আপোনালোকে, আপোনালোকে দেখিছেনে জি, তো এই জি টুতে এটা এটা সংখ্যাটো লুকাই আছে, আপোনালোকে চাব, এই জি টুতে এটা সেভেন, এটা সেভেন লুকাই আছে। তো এনেকে মনে রাখি পড়ব আপনি যে জি টুতে যদি সেভেন লুকাই আছে, এই জি অ্যালফাবেটটো কিহত পৰিছে, সেভেনত পৰিছে। তেতিয়া ঠিক আছে, এই জি অ্যালফাবেটটোৰ প্লেস ভ্যালু কিমান হব, সেভেন হব। ঠিক আছে, ঠিক একেদৰে এই আঠ মানে এই এইটৰ প্লেস ভ্যালু, এইচ, এইচ মানে এইচৰ প্লেস ভ্যালু এইট হৈছে, আৰু যদি উল্টাকে কোৱা হয় এইটৰ প্লেস ভ্যালু কি, এইচ, এইচৰ প্লেস ভ্যালু কি, এইট।
ঠিক আছে, যদি আমি এই আঠ আঠ যে সংখ্যাটো যে এইচৰ প্লেচ ভেলু যে এইট পৰিছে সেইটো আমি কেনেকৈ মনত ৰাখিম? এইচ এইচ মানে আমি ওচৰটো আঠ এইট বুলিও ক'ব পাৰোঁ, ঠিক আছে, সেনেকৈও আমি মনত ৰাখিব। কিন্তু এই চাকৰটো আপোনালোকে যদি চায়, এই চাকৰটো এনেকুৱা ধৰণৰ আছে, এনেকৈ এইচ আছে, চাকৰটো এনেকৈ এইচ আছে, এইটো এইচ আছে। যদি এইচত যদি আপোনালোকে চায় এনেকৈ যদি এইপিনে যদি এইটো পকাই দিয়ে, এইপিনে যদি এইটো পকাই দিয়ে, তেতিয়াহ'লে কি হৈ যায়? এইচ হৈ যায়। সো এইচটো আমি এইচৰ প্লেচ ভেলুটো আমি এনেকৈও মনত ৰাখিব যে এনেকৈ এনেকৈ যদি মনত ৰাখোঁ তেতিয়াহ'লে এইটো এইচটো এইট ৰাখিব পাৰোঁ, মনত ৰাখিব, ঠিক আছে। তো নাইন, এই নাইন মানে নাইন হয় আই এ, আই এ জেগাটোত আই এ প্লেচ ভেলু কি হয়? নাইন হয়। তো আই এ প্লেচ ভেলু যদি নাইন হয়, আই এ টো কেনেকৈ পৰিব, আমি কেনেকৈ পৰিব সেনেকৈ মনত ৰাখিব। আই এ টো কি স্থানত লিখিম? আমি আই টো যদি মানে কি হল কেপিটেল কেপিটেল লেটাৰত যদি আমি নিলিখি পিনে আমি স্মল লেটাৰত লিখো, কেনেকৈ লিখো আমি আই টো? আমি আই টো এনেকুৱা স্থানত লিখো, হয়নে? তো আমি যদি আই টো এনেকুৱা স্থানত লিখো তেতিয়া আমি আই টো মনত ৰাখিবলৈ সহজ হব, কওঁ আই টো কেনেকুৱা ধৰণৰ লিখিছো, তেতিয়া আই টো ন নম্বৰত পৰিব। কিমান নম্বৰত পৰিব? ন নম্বৰত পৰিব, নাইনত পৰিব। তেতিয়া আই প্লেচ হলে কিমান হব? নাইন হব। এইটো আই প্লেচ হলে কিমান হব? তেতিয়া নাইন হব, ঠিক আছে। ঠিক তেনেদৰে যে প্লেচ ভেলু দহ বুলি আমি কেনেকৈ মনত ৰাখিম? তো আমি এটা শব্দ মনত ৰাখিম, আমি এটা শব্দ মনে ৰাখিম, সেই শব্দটো হৈছে ইজোটি, ঠিক আছে। ই জে অ' টি ৱাই, সো ইজোটি যদি আমি শব্দটো মনত ৰাখোঁ, ইজোটিতে আমি শব্দটো মনত ৰাখিব পাৰোঁ। তো ইয়াৰ ই যদি আমাৰ প্লেচ ভেলু ইয়াৰ ফাইভ হয়, ঠিক আছে, তো জেডৰ জেৰ প্লেচ ভেলু আমাৰ তেতিয়া কি হ'ব? দহ হ'ব, ঠিক আছে। তো অ' প্লেচ ভেলু কি হ'ব তেতিয়াহ'লে? অ' প্লেচ ভেলু আমাৰ পোন্ধৰ হ'ব, ঠিক আছে। টি প্লেচ ভেলু আমাৰ কি হ'ব? বিশ হব বা টুৱেণ্টি হব। তো ইয়াৰ তো আমি আপোনালোকে মনত ৰাখিব পাৰিব ৱাইৰ মনত ৰাখিব, ঠিক। ইজতি ইজতি শব্দটোৰ পৰা আপোনালোকে পাঁচটা কি মনত ৰাখিব পাৰিব? এই শব্দটোৰ পৰা আপোনালোকে পাঁচটা কি হয় প্লেচ ভেলু আপোনালোকে মনত ৰাখিব পাৰিব, ঠিক আছে। তো তেতিয়াহ'লে আমি চাম তেতিয়াহ'লে কে কেটো আমি কেনেকৈ মনত ৰাখিম? কে প্লেচ ভেলু কি হ'ব পাৰে? কে প্লেচ ভেলু ইলেভেন। তো আমি কে প্লেচ ভেলু মনত ৰাখিবলৈ হ'লে আমি এটা কথা মনত ৰাখিম, এতিয়া আই পি এলৰ ছিজন চলি আছে। তো আই পি এলৰ ছিজন চলি থাকোঁতে আমি এটা মনত ৰাখিম কিং পঞ্জাৱ ইলেভেন, কি আছে আমাৰ কিং পঞ্জাৱ ইলেভেন, কিং পঞ্জাৱ ইলেভেন হলে মনত ৰাখিবলৈ কি হ'ব? আমি কিং কিং পঞ্জাৱ ইলেভেন, ইলেভেনৰ কেইটা আছে? তো কে আখৰ কে প্লেচ ভেলু তেতিয়াহ'লে কি হ'ব? কে প্লেচ ভেলু ইলেভেন হ'ব, ঠিক আছে। আমি সেনেকৈ মনত ৰাখিব লাগিব, ঠিক আছে। তো কে কে হৈ গ'ল, ঠিক আছে, কে কিং। তো এইটো যদি কিং হয় তেতিয়াহ'লে কেটো যদি কিং হয় ইলেভেন হয় তেতিয়াহ'লে এল, এল মানে কি? লায়ন। তো কিং কোন হয়? কিং লায়ন হয়, ঠিক আছে। তো কিং কোন হয়? লায়ন। তো আমি মনত ৰাখিব লাগিব লায়ন। তো আমাৰ যদি কিং হয় কিং কিছুকে লায়ন, লায়নত তেতিয়াহ'লে আমি এইটো মনত ৰাখিব লাগিব অ বাৰ, এলটো কি বাজি গ'ল? বাৰ বাজি গ'ল, ঠিক আছে। লায়নত দেখি কি বাজি গ'ল? বাৰ বাজি গ'ল। তেতিয়াহ'লে আমি এনেকৈ মনত ৰাখিব লাগিব বাৰটো হৈছে কি? এলৰ প্লেচ ভেলু, ঠিক আছে। তো ঠিক আছে, এম এম আপোনালোকে মনত ৰাখিব, এমটো এনেকৈ মনত ৰাখিব পাৰে এম এ এন, ঠিক আছে। চ' এমটোৱে আমি এনেকৈ মনত ৰাখিব লাগিব এম আৰু এন, ভাল মানুহ, ঠিক আছে, এজন ভাল মানুহ। তেতিয়াহ'লে আমি এমটো মনত ৰাখিম থাৰ্টিন, ঠিক আছে, এনটো মনত ৰাখিম ফৰ্টিন, সেনেকৈ মনত ৰাখিব পাৰে, ঠিক আছে, ভাল মানুহ। অ' অ'টো আপোনালোকক ক'লোৱে এই এজতি শব্দটোৰ পৰা আপোনালোকে মনত ৰাখিব পাৰে ফিফটিন, ঠিক আছে। তেতিয়াহ'লে ফিফটিন হ'ব, অ' প্লেচ ভেলু কি হ'ব? ফিফটিন হ'ব, ঠিক আছে। তো তেতিয়াহ'লে চামে আমি ছিক্সটিন মানে পি পি প্লেচ ভেলু আমি কি সেইটো মনত ৰাখিব লাগিব, ঠিক আছে। পি প্লেচ ভেলু মনত ৰাখিবলৈ হ'লে তো আমি কি কৰিলোঁ? পি প্লেচ ভেলু, প্ৰি মানে কি হ'ল? প্ৰি মানে প্ৰিন্স, কি আছিলে? প্ৰি মানে প্ৰিন্স, প্ৰিন্স আছিলে। আৰু প্ৰিন্সে কাক পচন্দ কৰে? এজনী কুইন, কুইনক পচন্দ কৰে। কিন্তু প্ৰিন্সে কি আছিলে? প্ৰিন্স আছিলে ষোল্ল বছৰীয়া, ঠিক আছে। প্ৰিন্স কেই বছৰীয়া আছিলে? ষোল্ল বছৰীয়া। তো আমি পি প্লেচ ভেলু মনত ৰাখিবলৈ পি প্ৰিন্সৰ মনত ৰাখিবলৈ প্ৰি কিউ কিমান বছৰীয়া আছিলে? ষোল্ল বছৰীয়া, ঠিক আছে। আৰু পি এ কাক পচন্দ কৰিছিলে? কুইনক পচন্দ কৰিছিলে, ঠিক আছে। আৰু কুইন কিমান বছৰীয়া আছিলে? সোতৰ বছৰীয়া, ঠিক আছে, সোতৰ বছৰীয়া আছিলে। কিন্তু পি তাতকৈ সৰু আছিলে, কুইনতকৈ কি আছিলে? এক বছৰ সৰু আছিলে। আৰু সেইটো মানে ই ইয়াক বিয়া পাতিবলৈ নোৱাৰে বা ইয়াক ভাল পাবলৈ নোৱাৰে, কিয়নো সি ইমান ডাঙৰ হোৱা নাই, ঠিক আছে। কিন্তু কুইনতকৈ ডাঙৰ কোন আছে? কুইনতকৈ ডাঙৰ আৰ আছে। আৰু প্লেচ ভেলু কি আছে? এইটিন আছে। আৰ আৰ মানে কি হ'ল? ৰাজা, ঠিক আছে। আৰ মানে কোন? ৰাজা। তো ৰাজা কি হ'ল? ৰাজা ওঠৰ বছৰীয়া। তেতিয়াহ'লে কুইনে প্ৰিন্সক কিয় ভাল পাব? প্ৰিন্সক ভাল নাপায়, কাক ভাল পাব? তেতিয়াহ'লে আৰক ভাল পাব। আৰ কি হ'ল? ওঠৰ বছৰীয়া হ'ল। আৰ কি হ'ল? তেতিয়াহ'লে আৰ প্লেচ ভেলু কিমান হ'ল? ওঠৰ হ'ল, ঠিক আছে। তো আমি সেনেকে মনত ৰাখিব লাগিব, ঠিক আছে। আৰ প্লেচ ভেলু কিমান হৈ গ'ল? ওঠৰ হৈ গ'ল। তাৰ আৰ মানে কোন আছিলে? ৰাজা আছিলে, ঠিক আছে। তো কুইন কুইনৰ প্লেচ ভেলু কিমান? ছেভেণ্টিন, ছেভেণ্টিন মানে ঠিক আছে। প্ৰি প্লেচ ভেলু কি আছিলে? ছিক্সটিন। তো এইটো আমি এই কথাটো আমি এনেকৈ মনত ৰাখিব লাগিব, প্ৰিন্স কুইন ৰাজা। প্ৰিন্স কিমান আছিলে? ষোল্ল বছৰীয়া। কুইন আছিলে কিমান? সোতৰ বছৰীয়া। আৰু ৰাজা কিমান আছিলে? ওঠৰ বছৰীয়া, ঠিক আছে। তো এছ
তো এস টু আমি আপনাদের কলো এস টু যদি আপনাদের কয় এটা সব আমার এজন এজনি সরি এস টু আমি কেনে রাখিম এটা আপনাদের কইছো এস টু আমি কেনে মরাকি তো ইউ টি এস টি সবচেয়ে কমনে কইছো টি আমি টি সামো টি আইপ্যাড কিমান হয় আইপ্যাড কিমান ওভার 20 ওভার আমি আইপ্যাড মনে রাখি টি টি 20 মনে মনে রাখি আমি টি 20 টি 20 মনে রাখি টি 20 সো টি টু ইজ 20 তো আমি মনে রাখি বলে টি প্লেস ভ্যালু কিমান হবো 20 তো টি প্লেস ভ্যালু কিমান হবো 20 টোটাল আমি টি টু মনে রাখি 21 বা ইউটু প্লেস ভ্যালু কিমান হবো তো আমি ইউটু প্লেস ভ্যালু আপকো মনে রাখি বলে আমার কিবা ট্রিক্স লাগিব তেতিয়া হলে আন্ডার কি হল আন্ডার 21 কি হবো তেতিয়া আমি এনেকে মনে রাখি বলে আন্ডার 21 তো আন্ডার 21 যদি টি 20 যদি খেলিছো তেতিয়া আন্ডার 21 আমি খেলিব পাৰো ঠিক আছে এটো আমি এনেকে মনে রাখিব আন্ডার 21 ঠিক আছে যদি এস এস টু কানে মনে আমি এনেকে সব ইউনিট ইউনিয়ন টেরিটরি এনেকে মনে রাখি পাৰো ইউনিয়ন টেরিটরি ঠিক আছে ইউনিয়ন টেরিটরি আমি কি হল এস টু মনে রাখি পাৰো ঠিক আছে আমি ভি ভি মানে কি টু এই দুডাল আছে এনেকে ডাল আছে এনেকে ডাল আছে এনেকে আছে এনেকে ডাল আছে এনেকে ডাল আছে তো আমি এটো নগৈ কিনা আমি এনেকে কোক কি পা এনেকে সেলফি লও কেন ভিক্টোরিয়া এটা কি আছে ভিক্টোরি আর এনেকে যদি আমি মনে করি যে আমি মনে করি টু ভিক্টোরি মানে কি 222 ঠিক আছে তো যদিহে আপোনালোকে কমেন্ট কৰি নজনায় তেতিয়াহলে মই কেনেকৈ জানিম যে মই শিকাবলৈ আপোনালোকক পাইছো বা নাই পৰা সেইটোতো জানিব লাগিব কিয়নো আজি ফাৰ্ষ্ট টাইম কৰা ৰিজনিং ক্লাছ হৈ আহিছো চ' আপোনালোকক যদি ভাল কমেণ্ট বা বেয়া কমেণ্ট যি হওক আপোনালোকৰ যদি কমেণ্টবিলাক নাপাওঁ তেতিয়াহ'লে আমাৰ যোনটো শিকাবলৈ ইচ্ছা থাকে সেই শিকাবলৈ ইচ্ছাটো আমাৰ মানে কি হ'ল হেৰাই যায় চ' সেইটো কাৰণে আপোনালোকে কমেণ্ট কৰি জনাব যে কেনেকুৱা হৈছে ঠিক আছে আমি ইয়াৰ প্লেচ ভেলুবিলাক চালো কাৰ কাৰ প্লেচ ভেলু চালো এ বি চি ডি এইখিনি প্লেচ ভেলু জেডলৈকে আমি প্লেচ ভেলু চাম আমি এতিয়া নেক্সটটো কি চাম আমি ইয়ার নেক্সট এটা চাম আমি এখানে মনে গেছো প্রথমতে কোয়েজার নেক্সট টু কোয়েজার তো আমি অপোজিট পেয়ার প্রথমতে কি কই লম আমি এটু এ বি সি ডি ই এফ জি এইচ আই জেড কে এল এম আমি আবার উল্টা কি লিখিম ঠিক আছে এতিয়া আমি কোপা লিখিম এন পৰা লিখিম এন O E Q R S T U V W X Y Z ঠিক আছে আমি চাম কি ইয়ার অপোজিট যোনটা ইয়ার আমার অপোজিট আছে না অপোজিট ইয়ার এ অপোজিট কি কইছে অপোজিট মানে কি হলো অপোজিট মানে চাও এটা আমি যদি ইয়ার যদি এ হই আছে এটা জেড হবো ঠিক আছে অপোজিট তো সেটাই হয় ইয়াত যদি বি আছে তেতিয়াহলে ইয়াৰ ওয়াই হ'ব অপজিট ঠিক আছে ইয়াত যদি সি আছে তেতিয়াহলে ইয়াৰ এক্স অপজিট হ'ব ঠিক আছে তো আমাৰ অপজিটত কোনটো কোনটো আখৰ মানে কোনটো এলফাবেট কোনটো অপজিটত পৰিছে এইটো আমি মনত ৰাখিব লাগিব ঠিক আছে এতিয়া চাওক এই এটো অপজিটত কোন আছে জেড আছে ঠিক আছে আপোনালোকে মনত ৰাখি এটো অপজিটত কোন আছে জেড আছে তেতিয়াহলে এটো আজাদ আমি এটা আপোনালোকক মনত ৰাখিম এই এই অপজিট সংখ্যাবিলাক আপোনালোকে অপজিট এলফাবিলাক মনত ৰাখিবলৈ কাৰণে আপোনালোকক এটা ট্ৰিক শিকাম ঠিক আছে এটা মানে ট্ৰিক্স আছে সেইটো মনত ৰাখিব ঠিক আছে এই এ জে মানে আজাম ঠিক আছে চাওক এজাম এই আজাম নামৰ কি আছিলে এটা ল'ৰা আছিলে ঠিক আছে এটো অপজিট কি হ'ল ঠিক আছে জে হ'ল আজাম আজাম এটা কি হ'ল ল'ৰা আছিলে ঠিক আছিলে ল'ৰা মানে কি আছিলে বয় ঠিক আছে বি অ' ৱাই ঠিক আছে বি টো অপজিট কি হ'ল তেতিয়াহ'লে বয় হ'ল ঠিক আছে তেতিয়াহ'লে এই আজাদ নামৰ কোন আছিলে এটা ল'ৰা আছিলে আজাদ নামৰ এটা বয় আছিলে আজাদ নামৰ এটা ল'ৰা আছিলে ঠিক আছে আৰু আজাদে কি কৈছে ক্ৰেক্স ঠিক আছে সি খাবলৈ মানে কি হ'ল দোকানত গ'ল দোকানত গৈ কি ক'লে ক্ৰেক্স
ক্র্যাকস, ক্র্যাকস মানে না ক্র্যাকস অ্যাপার্টমেন্ট শিফট করবে, ঠিক আছে? তাহলে সি অপোজিট কি হল এক্স হল, ঠিক আছে? সি অপোজিট কি হল এক্স হল, এইটো। আৰু ক্র্যাকস অকল খালে নহয়, আৰু কিবা মানে ড্রিঙ্ক পানি লাগিব, কিবা লাগিব, ঠিক আছে? তেতিয়াহলে কি হল, এই ক্র্যাকস টো খোৱাৰ পাছত কি হল, কি ললে, কি লব ড্রিঙ্কস খাবলে, ডিউ, কি হল, কি ললে, আমি যে মাউন্টেন ডিউ খাওঁ, ডিউ, কি হল, ডি ই ডব্লিউ, ঠিক আছে? ডি অপোজিট কি হল, তাহলে ডি অপোজিট কি আহিলে, ডব্লিউ, ঠিক আছে? আমি এনেকে মনে রাখব পারো, ডি অপোজিট কি আহিলে, ডি অপোজিট কি আহিলে, ডব্লিউ আহিলে, ঠিক আছে? ডব্লিউ আহিলে, তো ইভি, তারপর ই চালে দোকান লোক গল, সেই এটা ট্রেক্স ললে, তারপর ডিউ টু লওয়ার পর, তারপর কি চালে মানি, এভরি কি হল, ই ভি, এভরি কি হল, ই ভি আর ওয়াই, এভরি কি হল, এভরি মানি গান, কি হল, এভরি মানি গান, মানে নাই পাটর নাই, কি হল, ই টু অপোজিট কি হল, ভি আহিল, ঠিক আছে? তো ই কি বলে, বাহ, পয়সা নাই, এটা তার মনে মনে কি হল, উফ, কি হল, উফ, উফ, তেতিয়াহলে এই ইউ অপোজিট কি আহিলে, এফ আহিলে, এফ অপোজিট কি আহিলে, ইউ আহিলে, তো উফ বুলি কলে যেটা বাহ, মানে তো পয়সা শেষ হয়ে গেল, মুখৰ পৰা শেষ হ'ব আহিল, তো ঠিক তেতিয়াহলে সি তেতিয়া আকৌ চালে, বিলটো চালে, আকৌ তো বিলটো চেক কৰিছে, যিখিনি পয়সা আপোনাৰ কম হৈছে, সেই বিলটো চালে, সেই বিলটো চাওঁতে কি পালে, জি এস টি, মানে কি হ'ল, কি বিল চালে, কি জি এস টি বিল চালে, ঠিক আছে? জি এস টি বিল চাবলৈ হ'লে ইয়াতে জিৰ পাছত কি আহিলে, টি টো আহিলে, কি আহিলে, জিটো অপোজিট কি আহিলে, আমাৰ টি আহিলে, ঠিক আছে? জি এস টি মানে কি হ'ল, জি এস টি বিল চাইছে, ঠিক আছে? তো ঠিক আছে, আৰু সেই যেতিয়া আজাদ, যোনে আজাদ আছিলে, সেই আজাদটোৱে কিহত কোন ক'ত পঢ়ি আছিলে, এস এস, ঠিক আছে? ক'ত পঢ়ি আছিলে, হাই স্কুলত, এস এস, এছৰ অপোজিট কি আহিলে, এছ আহিলে, ঠিক আছে? আমাৰ এছৰ অপোজিট কি আহিলে, এছ আহিছিলে, ক'ত পঢ়ি আছিলে, হাই স্কুলত, হাই স্কুলত পঢ়ি আছিলে, কিন্তু হাই স্কুলত পঢ়ি থকা সময়খিনিতে এটা সপোন দেখিছিলে, কি সপোন দেখিছিলে, এটা সপোন দেখিছিলে, আই আৰ, আই আৰ মানে কি, আই আৰ, ইণ্ডিয়ান ৰেলৱে, ক'ত কৰিব, সি ইণ্ডিয়ান ৰেলৱে, ক'ত কৰিব, কাম চাকৰি, ক'ত কৰিব, হাইস্কুল পঢ়িয়ে থাকোতে সপোন দেখিছিলে এটা আই আৰ আৰ কাম কৰিব, ঠিক আছে? ক'ত কাম কৰিব, ইণ্ডিয়ান ৰেলৱে, তো আমি আই অপজিট কি মনে ৰাখিম, আৰ, আৰ অপজিট কি ৰাখিম, আমি মানে আমাৰ আৰ অপজিট আই হ'ব, আই অপজিট আৰ হ'ব, ঠিক আছে? ইণ্ডিয়ান ৰেলৱে, ঠিক আছে? তো সেই আজাদে কি কৈ আছিলে, হাইস্কুলত পঢ়ি থকা পঢ়ি আছিলে, সি কিন্তু কেতিয়াবা কেতিয়াবা এটা গেম খেলে, সেই গেমটো কি আছিলে, জে এন কিউ, ঠিক আছে? জে এন কিউ মানে টাস্কপাট, আপোনালোকে টাস্কপাট চাইছেনে, টাস্কপাটত এটা কি আছে, জে এন কিউ আছে, মানে জে এন কুইন, তো এই জেড আৰু কুইন, জে আৰু কুইনটো কি হয়, কেতিয়াবা কেতিয়াবা টাস্কপাট খেলি, ঠিক আছে? তো আমি জেডৰ শব্দটো কি মনে ৰাখিম, কিউ মনে ৰাখিম, মানে অপজিট সংখ্যাটো, অপজিট এলফাবেটটো কি হ'ব, জেডৰ, জেৰ কি হ'ব, কিউ হ'ব, ঠিক আছে? কে, এই কে আৰু পি মানে কি হ'ল, সি কেতিয়াবা কেতিয়াবা এটা বস্তু খাই লয়, আমাৰ আজিকালি দিনত বিয়া ফেমা আছে, কি হৈছে, কে পি, কে পি টো হ'ব, এইটো ফুল ফৰ্ম নকৰো, আজিকালি ল'ৰাটো জানে, আপোনালোকৰ খালে কেতিয়াবা নেখাব, কিন্তু এনেকুৱা বস্তু নহয়, তো এইটো কে, কে মানে কি হৈছে, কে পি, তেতিয়াহ'লে আমি কিছুমান আজিকালিতো বহুত খায়, সেইটো মানে সেইটো মনে ৰাখিবলৈ কি কৈছো, কে পি, তো কে পি, কেৰ অপজিটটো কি হ'ব, এলফাবেটটো আখৰটো কি হ'ব, পি, কে পি, ঠিক আছে? এল, এল অ', ঠিক আছে? এই যে আজাদে যে হাইস্কুলত পঢ়ি আছিলে, তাৰ এই যিমানবিলাক ইণ্ডিয়ান ৰেলৱে চাকৰি কৰিব, কিবা কৰিব, সেইবিলাক সপোন, সেইবিলাক সপোনবিলাক দেখি থৈছিলে, সেইবিলাক কৰিম বুলি ভাবিছে, কি কাৰণে কৰিব, অকল এটাই কাৰণে, কি হৈছে, তাই লভ, এল অ' ভি ই, কাৰ কাৰণে কৰিব, লভ, তাই তেওঁ লভৰ কাৰণে, কাৰ, তাই তেওঁ লভাৰ কাৰণে কৰিব, এল অ', ঠিক আছে? এলৰ অপজিট কি আহিব, আমাৰ অ' আহিব, ঠিক আছে? আমি মনত ৰাখিবলৈ সহজ পদ্ধতিৰে দিছো, যাতে আপোনালোকে মনত ৰাখিব পাৰে যে কেনেকে আমি মনত ৰাখিম, আৰু শেষত গৈ পিনে কি কৰিব, সি এজন ভাল মানুহ হ'ব, তাৰ মানে তাৰ লভৰ মানে, আৰু সেই লভৰ মানে কি বোলো, এম এ এন, ঠিক আছে? এম, এমৰ অপজিট কি হ'ল, তেতিয়াহ'লে এন হ'ল, ঠিক আছে? এমৰ অপজিট কি হ'ল, এন হ'ল, এজন কি হ'ব, ভাল মানুহ বনিব, ঠিক আছে? তো ইয়ালৈকে আপোনালোকে মোৰ যিমানখিনি শিকালো সেইখিনি আপোনালোকে আজি মনত ৰাখক, কাইলৈ আপোনালোকক এক্সাম্পল হ'ব পাৰে, উদাহৰণ হ'ব পাৰে, আপোনালোকক কুৱেশ্যন কৰিবলৈ দিম, চ' মই আগে আপোনালোকক কুৱেশ্যন পাতি দিম, চ' আপোনালোকক কুৱেশ্যনবিলাক নিজে ট্ৰাই কৰিব, চল্ভ কৰিব, মই আপোনালোকক চল্ভ কৰি দিম, কিন্তু আপোনালোকেও নিজে চল্ভ কৰিব যে আপোনালোকে পাইছে নাই, আজি আপোনালোকে প্লেজ যদি মনত ৰাখক, মই এক নম্বৰ সংখ্যাটো আপোনালোকৰ এই ক্লাছটোৰ পৰা মই জানো, মাছ দি আপোনালোকক দুইটা বেছি বেছি দুটা কোৱেশ্যন আপোনালোকক থাকিবই, আৰু আপোনালোকক তিনি নম্বৰ বা চাৰি নম্বৰ আপোনালোকে এই ক্লাছটোৰ পৰা মানে এই যোন টপিক আছে, মই ক্লাছটো বুলি ক'ব যোৱা নাই, এই টপিকটোৰ পৰা আপোনালোকে মাছ দি আপোনালোকে তিনি নম্বৰ চাৰি নম্বৰ আপোনালোকক আহিব কোৱেশ্যন, সেইটো মই নাজানো, কিয়নো চিলেবাছত আছে, আপোনালোকে ভালদৰে চাই যাব,
কাইলে আমি কি করিম, কাইলে আমি কোয়েশন করিম, ঠিক আছে? আমি কোয়েশন করিম যে প্লেস ভ্যালু ইমানর প্লেস ভ্যালু কিমান আছিলে, যে ধরি আমি উদাহরণস্বরূপে আমি লিখি দিছো ও প্লেস ভ্যালু কিমান আছিলে, কথাটো কৈছো ও প্লেস ভ্যালু কিমান আছিলে, তা হেইলক আমি কাইলে কোয়েশন করিম যে কোনটো প্লেস ভ্যালু কিমান আহে, তো হয় অ্যালফাবেট সহকারে আমি চাম, ঠিক আছে? যদি আপোনালোকৰ ভিডিওটো ভাল লাগিলে তেতিয়াহলে লাইক কৰিব, শেয়ার কৰিব, তো আপোনালোকৰ লগৰ বন্ধু বান্ধৱীক শেয়ার কৰিব। যদি আপোনালোকে টেলিগ্ৰাম চেনেলত জইন হোৱা নাই, টেলিগ্ৰাম চেনেলৰ লিংকটো আপোনালোকে ডেসক্রিপশন বক্সত পাব। যদি আপোনালোকে মেথছৰ আগৰ কিটা ভিডিও চোৱা নাই, মেথছৰ ভিডিও কিটাৰ লিংক কিটা আপোনালোকে থাকিব তলৰ ডেসক্রিপশন বক্সত। আৰু জিকে যদি আপোনালোকে যদি তিনি মাহত কেনেকে আপোনালোকে নিজৰ জিকে আৰু এডিএল কমপ্লিট কৰিম বুলি ভাবিছে এই ভিডিঅ' যদি চোৱা নাই, তেতিয়াহলে আপোনালোকে চাব, আৰু মই আপোনালোকক লিংকটো দি দিম, ঠিক আছে? তেতিয়াহলে আজিলৈ ধন্যবাদ, থেংক ইউ।